আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছে ধ্রুবজ্যোতি। ধ্রুবজ্যোতি বলেছে যে ও নাকি নিমেষের মধ্যে অনেকগুলো কচুরি, তরকারি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সবই নাকি খেতে পারে। তো বন্ধুরা, আজকে ওকে কম্পিটিশনে নামানো হলো। তো দেখা যাক ও কি করে। আর যদিও হেরে যায়, তার পানিশমেন্টটাও কিন্তু দারুণ। আমাকে হারানো মুশকিলই নয়, অসম্ভব। হ্যাঁ, ওকে, লেটস স্টার্ট। প্রতিযোগিতার জন্য লুচি, কচুরি, আলুর দম, আলুর তরকারি, নানান রকম জিনিস তৈরি হচ্ছে। ধ্রুবজ্যোতিও খাবে, আরও যারা আছেন তাদেরও বাড়িতে তৈরি হচ্ছে এসব। এইসব খাবার দাবারগুলো যে রেডি হচ্ছে সেগুলোর ভিডিও আমরা একটু দেখে নিই, তারপর শুরু হবে খাওয়ার প্রতিযোগিতা। তবে খাওয়ার প্রতিযোগিতায় সে যেমন খুশি সাজু প্রতিযোগিতার মতো, মানে যেমন খুশি খাও প্রতিযোগিতা, যা খুশি লুচি মাংস, লুচি তরকারি, লুচি ঘুগনি, মটর পনির। কিন্তু আজকে মনে হয় স্পেশাল লুচি কচুরির সঙ্গে এটা ওটা সেটা হবে, দেখা যাক। খাওয়ার প্রতিযোগিতার আগে যদি খাবারগুলো তৈরি করা একবার দেখা যায়, কিংবা খাবারগুলো পরিবেশন করা অবস্থায় যদি দেখা হয়, তাহলে তার স্বাদ, বর্ণ, গন্ধে বোধ হয় অ্যাট্রাকশনটা আরও বাড়ে। তাই প্রতিযোগীরা আরও তাড়াতাড়ি এবং দ্রুত গতিতে খাওয়া শেষ করতে পারেন, তাই না? ধ্রুবজ্যোতি খেতে বসেছে, কিন্তু ব্যায়াম করে নিচ্ছে খিদে বাড়ানোর জন্য। কি কি দেয়া হয়েছে ধ্রুবজ্যোতিকে? ওফো, এগুলো সব খাবে? কচুরি, কোল্ড ড্রিঙ্কস, আলুর তরকারি আর মিষ্টি। প্রথমে ওর পছন্দের কোল্ড ড্রিঙ্কস ঢালছে। আচ্ছা, ওকে, দেখা যাক। ওহো, এনারা তো প্রায় খাওয়া স্টার্ট করেছেন। লুচি, আলু মটর, ওকে। আর ইনি কি খাচ্ছেন? ওহো, ডিমের কারি, মাটন কারি আর লুচি অ্যান্ড গ্রেভি। ওহো, ইনিও স্টার্ট করে দিয়েছেন।
মানুষ আমাদের পাশে আছে। কিন্তু আমার পাশে কেউ নেই। তো ফাইনালি ধ্রুবজ্যোতির খাওয়া শেষ হয়েছে এবং খুবই কম সময়ের মধ্যে ও খাওয়া শেষ করেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা তবে আজকে আসি। বাই বাই বন্ধুরা, বাই 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 বাই।